আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিউকাম্বার চেন কিভাবে তৈরি করতে হয়। এটা একটা কার্ভিং ডেকোরেশন। তা কিউকাম্বার চেন তৈরি করার জন্য বা শসা দিয়ে চেন তৈরি করে নেওয়ার জন্য আমাদের লাগছে একটা শসা, আমরা শসার একটা শসা লাগছে, তারপর আমাদের একটা এরকম কার্ভিংয়ের একটা লাগছে, স্পুন লাগছে। এটা দিয়ে আমরা যে কাজটা করব, ভিতরে গোল করে আমরা শশাটা আমরা বের করে নেব। কাঁটা চামচ এটা দিয়ে আমরা এভাবে দাগ কেটে শশার যে বাহিরের যে কভারটা ওটাতে আমরা ডোরা ডোরা একটা নকশা করব। এখন আমি ফার্স্টে যে কাজটা করব তা হচ্ছে আমাদের যে শশাটা আছে, শশাটা আমরা এই যে এরকম করে নেব। এরকম করতে হলে আমরা যেটা আপনাদেরকে দেখাচ্ছি, আমি প্রথমে আমরা এই মাথাটা কেটে নেব। মাথাটা কেটে নিলে আমাদের কিন্তু এটা হয়ে গেল। এখন আমরা যে কাজটা করব, এটাকে ভিতরে দিয়ে হয়ে গেল। এখন আমরা এভাবে ভিতর থেকে গোল গোল করে বের করে আনবো আমাদের ইগুলো। এটাতে আপনাদের দুইটা কাজ হবে, একটাতে আপনারা ভিতরে চেনটা তৈরি করার পর আপনারা ভিতরে যে বলটা, এই বলটা আপনারা ভিতর থেকে পাচ্ছেন, আর প্লাস ঈদ তো আপনাদের হচ্ছেই, চেনটা তো আপনারা পাচ্ছেনই, ওটা হচ্ছে বোনাস। আমরা এটাকে একটু বের করে নিচ্ছি নাইফের মাধ্যমে। ব্যাস, এখন আমরা যে কাজটা করব, এখন আমরা আমাদের কাছে যে কাঁটা চামচটা আছে, কাঁটা চামচটা দিয়ে আমরা এটাকে এভাবে একটু করাত করাত করে কেটে নেব, একটা টান দিয়ে নেব। তাহলে এটা একটা সুন্দর নকশা হবে, আমরা যখন কাটবো তখন আমরা নকশাটা দেখতে পারবো। আপনারা চাইলে এই দাগটা আগেও দিয়ে নিতে পারেন, তারপর আপনারা ভিতরে ওটা বের করে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। বের করে নেওয়ার আগেই মনে হয় করে নেওয়াটা বেটার কিছুর জন্য, এটা না হলে ভিতরে ফাঁকা থাকলে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, খুব জোরে প্রেস করলে এটা ভেঙে যেতে পারে। আমাদের কাজ প্রায় শেষ, আমরা লাস্ট আমরা এইটা কুড়িয়ে নিলাম, কুড়িয়ে একটু ধুয়ে নিয়েছি। এখন আমরা এটা থেকে পাতলা পাতলা করে আমরা কেটে নেব। খুব বেশি পাতলা করলে ভেঙে যাবে, তাই আমরা এরকম ইসের করবো, বেশি পাতলা করলে ভেঙে গেলে ভালো হবে না। এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা কিভাবে এটা করব, চেন প্রসেসটা কিভাবে হবে। চেন প্রসেসটা আমরা জাস্ট আমাদের যে আছে, শশা আছে, আমরা এখান থেকে আমরা একটা শশার ভিতরে এভাবে আরেকটা শশা আমরা এভাবে ঢুকিয়ে, আমরা একটা কাটলে ওটার ভিতরে আমরা দুইটা এভাবে বসাবো, তারপর আবার একটা কাটবো, আবার একটা আমরা কেটে নেব, আমরা একটা কেটে এটাকে আবার এটার ভিতর ঢুকিয়ে আমরা এভাবে করে রিং প্রসেস করে নেব, তারপর আমরা এভাবে আবার এটার ভিতরে আবার আরেকটা ঢুকাবো, এভাবে আমরা রিং প্রসেস করব। তো ভিউয়ার্স, আমি দেখানোর জন্য আপনাদের দেখানোর জন্য অতটুকু করেছি, আমি আগে একটু করে রেখেছিলাম, এখন আমরা এটাকে এটার সাথে জুড়ে দেব, তাহলে তৈরি হয়ে যাবে আমাদের আকর্ষণীয় এবং সুন্দর কিউকাম্বার রিং, কিউকাম্বার চেইন।
এখন আমরা আমাদের যে চেন দুটা, চেনটাকে জোড়া করব। আমরা এখানে আরেকটা ই নিয়ে নিয়েছি, এটা ভিতর দিয়ে ঢুকিয়ে এই দুটাকে ভিতর দিকে ঢুকিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের চেন। আমরা এটাকেও আমরা তৈরি হয়ে গিয়েছে আমাদের আকর্ষণীয় কিউকাম্বার চেন। আপনারা চাইলে ভিতরে এরকম যে শশার যে বল আছে, বল দিয়ে বা এরকম মাঝখানে সুন্দর ডেকোরেটিভ একটা ফুল দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। আপনাদের সালাদের প্লেট। তো ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভালো লেগেছে আমাদের কিউকাম্বার চেন। ভিউয়ার্স, যদি আমাদের এই কিউকাম্বার চেন তৈরির ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।